ইরানের বৃহত্তম বন্দর বন্দরে আব্বাস। এই বন্দরটি হরমুজ প্রণালীতে অবস্থিত। হরমুজ প্রণালী হল একটি সরু জলপথ। 34 কিলোমিটার দীর্ঘ এই জলপথটি পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে যুক্ত করেছে। এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তেলবাহী জাহাজ যাতায়াতের জন্য এটি একমাত্র পথ। জলপথটির সবচেয়ে সরু যে অংশটি তার দৈর্ঘ্য 21 মাইল আর প্রস্থ 2 মাইল। আমেরিকার মতে সাগর পথে সারা বিশ্বে খনিজ তেলের যে বাণিজ্য হয় তার 33% এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে হয়ে থাকে। 2019 সালে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একদিনে 1,90,00,000 ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়। এই অঞ্চলে খনিজ তেল পরিবহন নির্বিঘ্ন রাখতে মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়। জাপানের আমদানিকৃত তেলের 2/3 এই হরমুজের উপর দিয়ে যায়। এছাড়া চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে এই হরমুজ প্রণালীর মধ্য দিয়েই। তথ্য বিশ্লেষণে দেখা যায় পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই যায়। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান রুট। ইরানের মোট রপ্তানি আয়ের 2/3 আসে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে। যুদ্ধের সময় ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সারা বিশ্বের তেলের দামের উপর এর বিরূপ প্রভাব পড়বে। হরমুজ প্রণালী অশান্ত হয়ে উঠলে পৃথিবী জুড়ে জ্বালানি তেলের দাম বাড়বে। ইরানের সাথে যুদ্ধের আগে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে এই বিষয়ে কয়েকবার ভাবতে হয়, আর এই কারণেই ক্ষমতাধর দেশগুলো ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। ইরানে 2 ধরনের সেনাবাহিনী রয়েছে। এর একটি প্রথাগত সেনাবাহিনী আর অপরটি স্বেচ্ছাসেবী যুবকদের নিয়ে তৈরি বৈপ্লবিক সুরক্ষা বাহিনী। এই বৈপ্লবিক বাহিনীর গঠনও এক অদ্ভুত ধাঁচের। এর কয়েক ধরনের শাখা রয়েছে। এরূপ এক শাখা হল কুদস ফোর্স, যার প্রধান ছিলেন জেনারেল সোলাইমানি। আমেরিকা ইরানের পুরো সামরিক কাঠামোর একটি উপশাখার প্রধানকে কেবল হত্যা করেছে। ইরানের সামরিক সামর্থ্যের সবচেয়ে মনোযোগ আকর্ষণের দিক হল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মিসাইল ভান্ডার এখন ইরানের হাতে।